হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগতম টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেলে নতুন একটি আপডেট সেশনে। তোমরা যারা বালুঘাট মহিলা মহাবিদ্যালয়ে ইউজি কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছ এবং তোমরা যারা নিজেদের অ্যাডমিশন ফর্মটি নিজেরাই অনলাইনে ফিল আপ করতে চাচ্ছ নিজেদের মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে, তোমরা তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কারণ এই ভিডিওতে আমি একদম ডিটেলসে দেখাবো তোমরা কী করে অনলাইন অ্যাডমিশন ফর্মটি তোমরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে ফিল আপ করে নিতে পারো। ওকে, তার জন্য তোমাদের প্রথমে বালুঘাট মহিলা মহাবিদ্যালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ভিজিট করতে হবে। তোমাদের সুবিধার্থে সাইটটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা দেখতে পারবা, এখানে দেখো ডান দিকে শো হচ্ছে অনলাইন অ্যাডমিশন। তোমরা সিম্পলি অনলাইন অ্যাডমিশনের উপর ক্লিক করে দেবে। ওকে, অনলাইন অ্যাডমিশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যাবতীয় ইনস্ট্রাকশন শো হচ্ছে যে এবং দেখাচ্ছে যে কত তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন নোটিফিকেশানটি কবে দেওয়া হয়েছে সেটা দেখাচ্ছে। তো এখান থেকে তোমরা যাবতীয় ডিটেলস কিন্তু চেক আউট কিন্তু করতে পারবে। ওকে, তো কী করে তোমরা আবেদন করতে পারো সেটা আমি এখন দেখাবো। তো আবেদন করার জন্য তোমরা সিম্পলি নিউ অ্যাপ্লিকেন্টের উপর ক্লিক করবে। ওকে, নিউ অ্যাপ্লিকেন্টের উপর ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে চলে আসবে। তো এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা তোমাদেরকে আমি বলে রাখি, এরপর তোমরা যে ভিডিও ক্লিপটি দেখবা সেটা তোমাদের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ভিডিও ক্লিপস। তো বালুঘাট মহিলা মহাবিদ্যালয় এবং সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের কিন্তু ভিডিও মানে তোমার যে অ্যাপ্লিকেশন যে প্রসিডিওর রয়েছে হুবাহু সেম রয়েছে, কোনো জায়গায় এক ফোটাও চেঞ্জ নেই। তোমরা গোটা ভিডিওটি দেখো, তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নাও কী করে তোমরা নিজেরাই তোমাদের নিজেদের অনলাইন অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করে নিতে পারো। দেন তোমাদের সামনে এই ধরনের একটি ড্যাশবোর্ড বা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে তোমাদের যে ফার্স্ট যে কাজটি করতে হবে, তোমাদের এখানে মোবাইল ফোন নাম্বার টাইপ করতে হবে, তোমাদের ভ্যালিড মোবাইল ফোন নাম্বার টাইপ করে দেন জেনারেট ওটিপির উপর ক্লিক করে তোমাদের কিন্তু ওটিপি দিয়ে দিতে হবে। ওকে, তো আমি হলো এখানে মোবাইল নাম্বারটি টাইপ করে নিয়ে ওটিপি জেনারেট করে নিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারটি টাইপ করে নিয়েছি, দেন জেনারেট ওটিপির উপর ক্লিক করব। দেখো এখানে কি বলছে, ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল, অর্থাৎ আমার যে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠিয়ে দিয়েছে, সেই ওটিপিটি কিন্তু এখানে টাইপ কিন্তু করতে হবে। ওকে, তো আমি সিম্পলি সেই ওটিপিটি টাইপ করে নিচ্ছি। তো সিম্পলি আমি এখানে আমার ওটিপিটি টাইপ করে নিয়েছি, এরপর যে কাজ করতে হবে তোমরা সিম্পলি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবা। এখানে দেখো বাংলায় বলা রয়েছে আবেদন করি সাধারণ তত্ত্ব, এখানে বলেছি ইয়ার অফ পাসিং, অর্থাৎ তোমরা কত সালে পাস করেছো তোমরা এখান থেকে সিম্পলি চুজ করে নিতে পারো। তোমরা যদি এই বছর পাস করে থাকো সেক্ষেত্রে 2021, আগের বছর পাস করে থাকলে 2020, বা তার আগের বছর পাস করে থাকলে 2019 কিন্তু তোমাদের চুজ করতে হবে। ওকে, তো সিম্পলি আমি এখানে 2021 চুজ করে নিচ্ছি। দেন তোমাদের এখানে কি বলেছে দেখো, তোমরা হলো এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি বা জেনারেল যদি হয়ে থাকো তোমাদের কাস্ট কী রয়েছে তোমাদের সিম্পলি এখানে সেটা চুজ করে নিতে হবে। তো এখানে আমি জেনারেল চুজ করে নিচ্ছি। এরপর দেখো এখানে বোর্ড শো হচ্ছে, তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো তোমরা সিম্পলি এই ড্রপ ডাউন বক্সে ক্লিক করে তোমরা যে বোর্ড থেকে পাস করেছো সে বোর্ডটি কিন্তু চুজ করে নিতে পারো। ওকে, তো আমার এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রয়েছে, তো সিম্পলি আমি এটার উপর ক্লিক করে নিলাম। ওকে, দেন এখানে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটি রয়েছে সেটা ভালো মতন দেখে নাও, এখানে তোমাদের কিন্তু থিওরির মার্কস পুট আপ করতে হবে, আর এখানে কিন্তু প্র্যাকটিক্যাল অথবা প্রজেক্টের মার্কস কিন্তু পুট আপ কিন্তু করতে হবে। ওকে, এখানে বলেছে তোমাদের মার্কস অফ অপটেন, মানে তোমরা কত পেয়েছো ফুল মার্কস, মানে কতর মধ্যে পরীক্ষা হয়েছে পাস মার্ক, মানে কত পেলে পাস, তো সেটা এখানে উল্লেখ কিন্তু করে দিতে হবে। সেম প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও রয়েছে, তো সিম্পলি আমি প্রত্যেকটি জিনিস আমি হলো পুট আপ কিন্তু করে নিচ্ছি। ওকে, এরপর তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলি ছিল সেই সমস্ত সাবজেক্টগুলি ওয়ান বাই ওয়ান কিন্তু চুজ করে নিতে হবে। তো এখানে আমার যে ফার্স্ট সাবজেক্টটি ছিল সেটা হলো জিওগ্রাফি, তো সিম্পলি আমি জিওগ্রাফি চুজ করে নিচ্ছি। এখানে তোমাদের যে সাবজেক্টটি ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকে সেই সাবজেক্টকে কিন্তু এখানে তোমাদের চুজ করে নিতে হবে। ওকে, তো সিম্পলি মার্কস অফ অপটেনের উপর ক্লিক করে আমার যে মার্কসটি পেয়েছে জিওগ্রাফিতে সেটা আমি টাইপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলসগুলি আমি কিন্তু পুট আপ করে নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসগুলি কিন্তু খুব ভালো মতন পুট আপ করে নিবা। তো
তো এখানে তোমাদের থিওরির মার্কস এবং প্র্যাকটিক্যালের মার্কস যে সাবজেক্টে যত রয়েছে তোমরা কিন্তু সেটা দেখে দেখে ভালো মতন কিন্তু পুট আপ কিন্তু করে নেবা। ওকে, তো এখানে তোমাদের টোটাল কত পেয়েছো সেটা কিন্তু শো হয়ে যাবে, কোন কোন সাবজেক্টে কত কত নাম্বার এসেছে সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে। ওকে, তো সিম্পলি তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবা। এখানে কি শো হচ্ছে দেখো, কি বলছে, ইফ সাবজেক্ট নেম আনঅ্যাভেলেবল প্লিজ ইমেল টু আস উইথ ডিটেলস, মানে তোমাদের যদি কোনো সাবজেক্ট না থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মেল করতে বলা হয়েছে। ওকে, অনেক সাবজেক্ট হয়তো নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেল কিন্তু করতে হবে। ওকে, দেখো এখানে যেটা বলেছে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নং ইফ অলরেডি রেজিস্টার, এখানে তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদেরই কিন্তু এটা হবে না, কারণ তোমাদের অলরেডি রেজিস্টার করা নেই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নং হবে না। ওকে, তো সিম্পলি এটাকে তোমরা স্কিপ করে দিবা। এখানে যেটা বলেছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, তোমরা কিন্তু এটাও কিন্তু স্কিপ করে দিবা, কারণ তোমাদের যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা নেই সেক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার অফ রেজিস্ট্রেশন কিন্তু হবে না। ওকে, তো কোনো ঘাবড়ানোর এখানে বিষয় নেই। ওকে, এরপর চলে আসি অ্যাপ্লাই ফর অনার্স। তোমরা যারা অনার্স কোর্সে আবেদন করতে চাচ্ছ তোমরা সিম্পলি এখানে অনার্স কোর্সের মধ্যে আবেদন করতে পারো। আর নিচের দিকে দেখো এখানে উল্লেখ করা রয়েছে, তোমরা যারা প্রোগ্রাম কোর্স অথবা জেনারেল কোর্সে আবেদন করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরা জেনারেল কোর্সে বা পাস কোর্সে কিন্তু আবেদন কিন্তু করতে পারো। তো আমি দেখিয়ে দিচ্ছি দুটার ক্ষেত্রে কী কীভাবে করতে হবে। দেখো এখানে সিলেকশান রয়েছে। ওকে, তো সিম্পলি আমি সিলেকশনের উপর ক্লিক করি। এখানে শো হচ্ছে বিএ এবং বিএসসি, যেহেতু আমি বিএর স্টুডেন্ট সেহেতু আমি বিএর উপর ক্লিক করে নেবো। তোমরা যদি বিএসসির হও সেক্ষেত্রে তোমরা বিএসসির উপর ক্লিক করে নেবে। ওকে, কোর সাবজেক্ট, তোমাদের কোর সাবজেক্ট কী নিতে চাচ্ছ, মানে মূল অনার্স সাবজেক্ট কী নিতে চাচ্ছ সেটা এখানে শো হয়ে যাবে। তো এখানে আমি বেঙ্গলি চুজ করে নিলাম। ওকে, এরপর ইলেকটিভ সাবজেক্ট নিতে হয়, এই ইলেকটিভ সাবজেক্ট আমি নিয়ে নিচ্ছি হিস্ট্রি। তো আর একটি ইলেকটিভ সাবজেক্ট নিতে হয় যেটা হলো থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পড়তে হয়, সেক্ষেত্রে আমি নিয়ে নিচ্ছি এডুকেশন। এবং দুটি অপশনাল সাবজেক্ট থাকে, একটা ENVS নিয়ে নিচ্ছি আর একটা নিয়ে নিচ্ছি আমি বেঙ্গলি। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু সিম্পলি তোমাদের অনার্স সাবজেক্টটি কিন্তু অ্যাড কিন্তু করে নিতে পারো। এরপর তোমরা যদি মনে করো আরও অ্যাড করবা সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাডের উপর ক্লিক করতে পারো। দেখো সরি, এখানে অ্যাডের উপর ক্লিক করলে তোমাদের কিন্তু এই ডিটেলসটি কিন্তু এখানে অ্যাড কিন্তু হয়ে গেল। ওকে, তো এইভাবে তোমাদের কিন্তু অ্যাড কিন্তু করে নিতে হবে। আমি আরেকবার বলে দিই, আমার ছোট্ট একটি মিস্টেক হয়েছিল, এখানে সিম্পলি তোমরা যদি অ্যাডের উপর ক্লিক করো তোমরা যে সমস্ত ডিটেলসগুলি পুট আপ করলে সেটা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু হয়ে যাবে। তোমাদের কিন্তু মাস্ট বি অ্যাডের উপর ক্লিক করতে হবে। ওকে, দেন তোমাদের এখানে কোডটি কিন্তু শো হয়ে যাবে। ওকে, আর যদি তোমরা ডিলিট করতে চাও, তোমরা যদি ভুল হয়ে থাকে, তোমরা যদি এটা না নিতে চাও সেক্ষেত্রে তোমরা ডিলিটের উপরও ক্লিক করতে পারো। এই ক্ষেত্রে আমার ঠিক রয়েছে, সেজন্য আমরা ডিলিটের উপর ক্লিক করবো না। যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু সিম্পলি ডিলিটের উপর ক্লিক করে তোমরা কিন্তু আবার কিন্তু চুজ কিন্তু করতে পারো। ওকে, তো আমি নিচের দিকে চলে আসি। এরপর দেখো কী বলেছে, অ্যাপ্লাই প্রোগ্রাম বা জেনারেল কোর্স, তো সেম এখানে সেম রয়েছে। তোমরা যদি বিএ বা বিএসসি তে আবেদন করতে চাও তো সিম্পলি এখানে ক্লিক করবা, দেন তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলি নিতে চাও তোমরা সেই সমস্ত সাবজেক্টগুলি এখান থেকে চুজ করে নেবা। তো সেম একই প্রসেস রয়েছে, তো এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। ওকে, তো এইভাবে তোমরা খুব সহজে তোমাদের ইচ্ছা মতন তোমরা হলো সাবজেক্টগুলি অনার্সে অথবা পাসে বা জেনারেল কোর্সে কিন্তু চুজ কিন্তু করে নিতে পারো। ওকে, তো এটা তোমাদের চুজ করা হয়ে গেলে সিম্পলি অ্যাডের উপর ক্লিক করে দেবা, দেন তোমাদের কিন্তু এটা যেটা ডিটেলস তোমরা হলো অ্যাড করেছো সেটা কিন্তু এখানে তোমাদের ফুলফিল অ্যাড হয়ে যাবে। অ্যাডের উপর না ক্লিক করলে কিন্তু তোমাদের কিন্তু আবার সেটাকে পুনরায় কিন্তু ফিল আপ করতে হবে। সমস্ত ডিটেলসগুলি পুট আপ করা হয়ে গেলে একবার ভালো মতন তোমরা চেক আউট করে নেবা সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না। তো আমি সমস্ত জিনিসগুলি ভালো মতন একবার করে চেক আউট কিন্তু করে নিচ্ছি। ওকে, দেন তোমাদের সমস্ত জিনিসগুলি যদি ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে তোমরা নেক্সট অপশনের উপর ক্লিক করবা। তো সিম্পলি আমি নেক্সট অপশনের উপর ক্লিক করে নিচ্ছি। তো দেখো আমাদের সামনে আর একটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে যেখানে তোমাদের ডিটেলসগুলি ফিল আপ করতে হবে। ওকে, তো দেখো এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন তোমাদের নাম, ডেট অফ বার্থ, তোমাদের জেন্ডার, ব্লাড গ্রুপ, তোমাদের ম্যারিচুয়াল স্ট্যাটাস, ম্যারিড কি আনম্যারিড, তোমাদের মাদার ট্যাগ, রিলিজিয়ান, ন্যাশনালিটি, তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে কি না, ডিজিবিলিটি পার্সেন্টেজ কত রয়েছে, যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে বা শারীরিক প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে তার ডিজিবিলিটি পার্সেন্টেজ কত সেটা দিতে হবে এখানে, ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে। ওকে, দেন তোমাদের বাবার নাম এখানে দিতে হবে, মায়ের নাম দিতে হবে, এখানে বলেছে ফাদার কোয়ালিফিকেশান দিতে হবে, মানে বাবার বা মায়ের কোয়ালিফিকেশান কিন্তু এখানে দিতে হবে, মাদার কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে মায়ের কোয়ালিফিকেশান দিতে হবে। ওকে, এরপর যেটা বলেছে তোমার বাবার পেশা কী রয়েছে, মায়ের পেশা কী রয়েছে,
তোমার অভিভাবকের নাম কি, তোমার অভিভাবক তোমার বাবা না মা না দাদু, এরকম যদি কেউ থাকে তোমাদের কিন্তু সেটা অভিভাবকের নাম এখানে দিতে হবে। অভিভাবকের সাথে তোমার সম্পর্ক কি সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। গার্জেনের মোবাইল নাম্বার দিতে হবে, তোমাদের অ্যানুয়াল ইনকাম দিতে হবে, ওকে, এবং হলো তোমাদের ইনকাম স্ট্যাটাস কি রয়েছে, মানে তোমরা কোন কার্ড হোল্ডার রয়েছে, বিপিএল না এপিএল সেটা দিতে হবে, কার্ড নাম্বার দিতে হবে এখানে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে, ওকে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা মেবি ম্যান্ডেটরি নয়, তো তবুও আমি দেখে নিচ্ছি, যদি ম্যান্ডেটরি থাকে সেক্ষেত্রে দিতে হবে, ওকে। আর আধার কার্ড নাম্বার দিতে হবে। তো দেখো আমি প্রত্যেকটি খুব ইজি ওয়েতে তোমাদের প্রত্যেকটি জিনিস আমি দেখে দিচ্ছি, ওকে। তো চলো এখানে টাইপ করে নেওয়া যাক। তো এখানে আমার জানা নেই, সেজন্য আমি আনডিফিনাইট করে দিচ্ছি, আনডিফিনাইট। এখানে ম্যারিজুয়াল স্ট্যাটাস আমি যেহেতু বিবাহিত না সেজন্য আনম্যারিড করে দেবো। যদি কেউ বিবাহিত থাকে, যদি কোনো মেয়ে বিবাহিত থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ম্যারিড কিন্তু করে দিও, ওকে। আমাদের মাদার টাং বেঙ্গলি, সেক্ষেত্রে বেঙ্গলি চুজ করে নিচ্ছি। যদি তোমাদের অন্য কোনো মাতৃভাষা হয়ে থাকে, তোমরা কিন্তু সেটা চুজ করে নিতে পারো, ওকে। এরপর তোমাদের ধর্ম কি রয়েছে, তোমরা সেখান থেকে চুজ করে নিতে পারো। তো এখানে আমার ধর্ম হিন্দু রয়েছে, তুমি এখানে হিন্দু চুজ করে নিচ্ছি, ওকে। এরপর তোমাদের ন্যাশনালিটি কি রয়েছে, জাতীয়তা কি রয়েছে, সেটা কিন্তু চুজ করে নিতে হবে। তো সিম্পলি আমি এখানে ইন্ডিয়ান কিন্তু চুজ করে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি ফিজিক্যাল চ্যালেঞ্জ নয় বা শারীরিক প্রতিবন্ধী নয়, সেক্ষেত্রে আমি এখানে এটাকে নোই করে দেবো। আর যদি কেউ থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখান থেকে চুজ কিন্তু করতে হবে। তো এখানে আমি নো করে দিচ্ছি, এখানে পার্সেন্টেজ দেওয়ার কোনো বিষয় নেই। এরপর তোমাদের যে কাজ করতে হবে, এখানে তোমাদের মেইল আইডি দিতে হবে, মানে তোমাদের যে মেইল আইডিতে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পাবা। তো এখানে সিম্পলি আমি মেইল আইডিটি দিয়ে নিচ্ছি, ওকে। তো দেখো এখানে সিম্পলি মেইল আইডিটি আমি দিয়ে নিলাম। এরপর তোমাকে এখানে বাবার নাম দিতে হবে, তো আমি এখানে বাবার নামটি দিয়ে নিচ্ছি। তো এখানে তোমার মায়ের নামটি দিতে হবে, তো এখানে মায়ের নামটি আমি দিয়ে দিচ্ছি। এরপর তোমার বাবা হলো শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, তোমাদের এখান থেকে সেটা চুজ করে নিতে হবে। যদি তোমাদের বাবা মার শিক্ষাগত যোগ্যতা প্রাইমারি লেভেল পর্যন্ত থাকে, তাহলে প্রাইমারি চুজ করতে হবে। যদি 8 পাস হয়ে থাকে তাহলে 8, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে মাধ্যমিক, আর যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে 12 কিন্তু চুজ করতে হবে। এরপর ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা চুজ করতে হবে, ব্যাচেলার থাকলে ব্যাচেলার, মাস্টার থাকলে মাস্টার, ডক্টরেট থাকলে ডক্টরেট, আচ্ছা পোস্ট ডক্টরেট থাকলে পোস্ট ডক্টরেট কিন্তু চুজ করতে হবে, ওকে। তো এখানে সিম্পলি আমার গার্জেন বা বাবার মূলত শিক্ষাগত যোগ্যতা 10 পাস, তো আমি এখানে সিম্পলি 10 কিন্তু চুজ করে নিচ্ছি। তো সেম মায়ের ক্ষেত্রেও রয়েছে, তো আমি এখান থেকে সেটা সিম্পলি সেম চুজ করে নিচ্ছি, যেহেতু একই রয়েছে। এরপর ফাদার অকুপেশন, মানে বাবা কী কাজ করে সেটা কিন্তু এখানে চুজ করতে হবে, ওকে। তো এখানে সিম্পলি দেখো কী কী রয়েছে, গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, বিজনেস। তো আমি এখানে সিম্পলি বিজনেস চুজ করে নিচ্ছি, এখানে যদি ব্যবসা করে সেক্ষেত্রে আমি বিজনেস চুজ করে নিচ্ছি। তোমাদের যদি বাবার বা গার্জেনের যদি অন্য কোনো তোমাদের পেশা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু তারা চুজ করতে পারে, ওকে। এখানে মায়ের ক্ষেত্রেও সিম্পলি তোমাদের চুজ করে নিতে হবে, তোমার মা কী কাজ করেন, প্রাইভেট সার্ভিস, বিজনেস, অথবা তোমাদের হাউসওয়াইফ, তোমাদের গভর্নমেন্ট সার্ভিস, যেটা খুশি তোমরা কিন্তু সেটা চুজ কিন্তু করে নিতে পারো। তো এখানে হাউসওয়াইফ আমি চুজ করে নিচ্ছি। এরপর দেখো অটোমেটিকলি গার্জেনের নেমের এখানে বাবার নামটি চলে এসেছে। যদি তোমাদের গার্জেন অন্য কেউ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে কিন্তু এডিট কিন্তু করতে পারবা, ওকে। এরপর রিলেশনশিপ উইথ গার্জেন, মানে তোমার গার্জেনের সাথে বা অভিভাবকের সাথে তোমাদের সম্পর্ক কী, তোমাদের সিম্পলি এখানে ক্লিক করে কিন্তু চুজ কিন্তু করতে হবে, ওকে। এরপর গার্জেন মোবাইল নং, তোমাদের গার্জেনের মোবাইল নাম্বারটি কিন্তু এখানে টাইপ কিন্তু করে দিতে হবে। তো সিম্পলি আমি টাইপ কিন্তু করে নিচ্ছি, ওকে। এরপর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত রয়েছে তোমাদের সেটা কিন্তু দিতে হবে, মানে বার্ষিক আয় কত রয়েছে তোমাদের কিন্তু সিম্পলি এটা এখানে টাইপ কিন্তু করে দিতে হবে, ওকে। এরপর দেখো তোমাদের ইনকাম স্ট্যাটাস, মানে আয় অবস্থা কী রয়েছে, তোমাদের এপি মানে এপিএল কার্ড হোল্ডার না বিপিএল কার্ড হোল্ডার না অন্তর্দায় কার্ড হোল্ডার, তোমাদের সিম্পলি এখানে চুজ করে নিতে হবে। তো সিম্পলি এখানে আমি এপিএল কার্ড হোল্ডারের উপর ক্লিক করে নিচ্ছি। তো এখানে তোমাদের কার্ড নাম্বারটি দিয়ে নিতে হবে, তো সিম্পলি আমি একটি কার্ড নাম্বার আপাতত দিয়ে দিচ্ছি। তো এটা মেবি ম্যান্ডেটরি নয়, কারণ দেখো এখানে কিন্তু স্টার মার্কস দেওয়া রয়েছে, এখানে কিন্তু স্টার মার্কস দেওয়া নেই। তো আমি আপাতত এই সমস্ত জিনিসগুলোকে স্কিপ করে দিচ্ছি। তোমরা যদি চাও তোমরা কিন্তু এই সমস্ত ডিটেলসগুলি দিতে পারো। তোমরা যদি বিপিএল কার্ড হোল্ডার হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু বিপিএল কার্ডের উপর ক্লিক করে বা অন্তর্দায়ের উপর ক্লিক করে বা এপিএল কার্ডের উপর ক্লিক করে তোমরা কিন্তু সিম্পলি তোমাদের ডিটেলসগুলি কিন্তু পূরণ কিন্তু করতে পারো, ওকে।
এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তোমরা যদি দিতে চাও তোমরা সিম্পলি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে পারবা এবং আইএফসি কোড তোমরা এখান থেকে দিতে পারবা। ওকে, এরপর ব্যাংকের নাম তোমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দিতে হবে এবং ব্রাঞ্চ নাম তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, ব্রাঞ্চের নামও দিতে হবে। যে সমস্ত মেয়ে বা স্টুডেন্টরা তোমরা যারা ছাত্রীরা এই ভিডিওটি দেখছো তোমরা সেই ক্ষেত্রে কিন্তু কন্যাশ্রী আইডি যদি তোমাদের থাকে সেই ক্ষেত্রে কন্যাশ্রী আইডি কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমাদের প্রত্যেকে ছেলে হও বা মেয়ে হও তোমাদের প্রত্যেকে যদি কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট নাম কিন্তু এখানে দিতে হবে। এখানে কিন্তু আধার কার্ড নাম্বার দিতে হবে। এখানে আমি এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্কিপ করছি যেহেতু এটা একটা ডেমো তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি সেই জন্য কিন্তু আমি এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্কিপ করে যাচ্ছি। ওকে, দেন তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু দিতে হবে। ওকে, তো সিম্পলি আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার এখানে ঠিকানা মূলত যে ঠিকানাটি রয়েছে সেটা আমি এখানে দিয়ে নিয়েছি। ওকে, তোমাদের যদি আরও কোনো ঠিকানা অ্যাড করতে চাও যদি ল্যান্ডমার্ক কোনো কিছু অ্যাড করতে চাও তোমরা সিম্পলি অ্যাড্রেস ক্লুর মধ্যে দিতে পারো। এরপর তোমাদের শহরের নাম তোমরা এখানে দিতে পারো। দেন তোমাদের এখানে অটোমেটিকলি দেশের নাম চলে আসবে এবং স্টেট কিন্তু চলে আসবে। এরপর তোমাদের যে জেলাটি রয়েছে তোমাদের সেই জেলাটি এখানে ড্রপডাউন বক্সের উপর ক্লিক করে তোমাদের চুজ কিন্তু করে নিতে হবে। ওকে, এরপর তোমাদের পিন নাম্বার তোমাদের এখানে সিম্পলি পিন নাম্বার যেটা রয়েছে তোমাদের সিম্পলি সেই পিন নাম্বারটি কিন্তু টাইপ কিন্তু করে নিতে হবে। ওকে, এরপর এরিয়া স্ট্যাটাস তোমরা হলো আরবান অঞ্চলে থাকো না সেমি আরবান অঞ্চলে থাকো না রুরাল অঞ্চলে থাকো সেটা কিন্তু তোমাদের এখানে চুজ করে নিতে হবে। তো এখানে আমি আরবান চুজ করে নিচ্ছি। ওকে, এরপর তোমাদের থানার নামটি এখানে টাইপ করে দিতে হবে। তো সিম্পলি টাইপ করা হয়ে গেলে তোমরা ক্লিক হিয়ার ইফ ইউ পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস আর সেম অর্থাৎ তোমরা যে স্থানে এখন রয়েছো বা তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে তোমরা এই বক্সের উপর যদি ক্লিক করো তোমাদের কিন্তু আর এক্সট্রা করে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে না, এটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। ওকে, এরপর নিচের দিকে চলে আসো। এরপর যেটা বলেছে স্কুল কলেজ, তোমাদের এখানে স্কুল কলেজের কিন্তু নাম দিতে হবে। মেবি দেখিনি এখানে কি বলেছে লাস্ট এক্সামিনেশন ডিটেলস মানে তোমরা যে স্কুল থেকে লাস্ট পাস করেছো সেই স্কুলের নাম কিন্তু তোমাদের এখানে দিতে হবে। দেন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করতে হবে, রোল নাম্বারটি টাইপ করতে হবে এবং হলো গ্রেড কিন্তু টাইপ করতে হবে। তো সিম্পলি আমি এক এক করে প্রত্যেকটি জিনিস টাইপ কিন্তু করে নিচ্ছি। ওকে, তো দেখো এখানে সমস্ত ডিটেলসগুলি আমি টাইপ করে নিয়েছি। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদেরকে এখানে টাইপ করে নিতে হবে, দেন তোমাদের রোল নাম্বারটি তোমাদেরকে এখানে টাইপ করে নিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে তোমরা পেয়ে যাবে আর রোল নাম্বার তোমরা হলো অ্যাডমিট কার্ড অথবা মার্কশিটের মধ্যে কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের ডিটেলস তোমাদের টাইপ করতে হবে এবং দেখবা ওই মার্কশিটের মধ্যেই একটি গ্রেড লেখা রয়েছে নিচের দিকে, তোমাদের যে গ্রেডটি পেয়েছো সেই গ্রেডটি কিন্তু এখানে লিখে দিতে হবে। তোমরা যদি এ পাও এ, এ প্লাস পাও এ প্লাস বা ডবল এ পেলে ডবল এ বা বি প্লাস পেলে বি প্লাস তোমরা কিন্তু সিম্পলি তোমাদের গ্রেডটি কিন্তু লিখে দেবা। ওকে, তো সিম্পলি তোমরা নিচের দিকে চলে আসবা। নিচের দিকে চলে আসার পর দেখো এখানে ডিক্লিয়ারেশন রয়েছে। ওকে, এবং ডিক্লিয়ারেশনের মধ্যে কী বলা আছে দেখো এখানে বলেছে এন্টার দ্য ক্যাপচার কোড, তোমাদের কিন্তু এই ক্যাপচার কোড যেটা রয়েছে 2065 এটা কিন্তু টাইপ কিন্তু করে দিতে হবে। তো 2065 টাইপ করে নিয়েছি, তোমাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন হবে। সেক্ষেত্রে তোমাদের এখানে যে ক্যাপচার কোডটি থাকবে তোমাদের কিন্তু সিম্পলি সেটাই কিন্তু এখানে টাইপ কিন্তু করে দিতে হবে। ওকে, তো সিম্পলি আমার সমস্ত ডিটেলসগুলি টাইপ করে নিয়েছি, তোমাদের ভালো মতন আরেকবার চেক করে নিবা। তো সিম্পলি আমি চেক করে নিয়েছি, সেক্ষেত্রে আমি সেভ অপশনের উপর ক্লিক করে দেবো। ওকে, তুমি এখানে সেভ অপশনের উপর ক্লিক করে দিয়েছি, দেখো এখানে দেখাচ্ছি অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি অর্থাৎ আমার কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। আমরা কিন্তু সাকসেসফুলি আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটি কিন্তু সাবমিট কিন্তু করে নিয়েছি। ওকে, দেন দেখো এখানে তোমাদের অ্যাকনোলজমেন্ট নাম্বার শো হবে এবং হলো ফর্ম নাম্বারটি কিন্তু শো হবে। তোমরা কিন্তু এখানে যাবতীয় ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছ। ওকে, তো এরপরে কিন্তু এগুলো খুব কাজে লাগবে পরবর্তীকালে। তোমরা সিম্পলি প্রিন্ট অ্যাকনোলজমেন্টের উপর ক্লিক করে তোমরা সিম্পলি এটাকে কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে পারো, কারণ এটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, এটি দিয়ে কিন্তু আমাদের লগ ইন করতে হবে। ওকে, তো আমি সিম্পলি আবার হলো এই পেজটিতে চলে যাই। চলে যাওয়ার পর তোমাদের সিম্পলি লগ ইন অপশনের উপর ক্লিক করে দিতে হবে। লগ ইন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সিম্পলি এখানে অ্যাকনোলজমেন্ট নং ফর্ম নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু লগ ইন কিন্তু করতে হবে। তো সিম্পলি আমি লগ ইন কিন্তু করে নিচ্ছি অ্যাকনোলজমেন্ট নং এবং ফর্ম নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে। তো দেখো আমি এখানে অ্যাকনোলজমেন্ট নং ফর্ম নাম্বার এবং ডেট অফ বার্থটি পুট আপ করে নিয়েছি।
আফটার দ্যাট আমাদের সিম্পলি লগ ইন অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো দেখো সিম্পলি লগ ইন অপশনের উপর ক্লিক করে দিলে তোমাদের সামনে এই ধরনের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে চলে আসবে। ওকে, তো দেখো আমি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু এখানে শো হচ্ছে। এখানে দেখো যদি নিচের দিকে নামাও সেখানে দেখো কী কী পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ কিন্তু করতে হবে বা আপলোড কিন্তু করতে হবে। এখানে বলেছে আপলোড স্ট্যাটাস, তো এখানে বলেছে ইমেজ আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, সেকেন্ডারি এডুকেশন অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, এইচএস মার্কশিট আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকলে সেটা আপলোড করতে হবে, বিপিএল সার্টিফিকেট থাকলে সেটা কিন্তু আপলোড কিন্তু করতে হবে। ওকে, তো দেখো এখানে এসে অনেকে ঘাবড়ে যায় যে কোথা থেকে আমরা আপলোড করব। তো সিম্পলি দেখো এখানে আপলোড ডকুমেন্ট লেখা রয়েছে, তোমরা সিম্পলি আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করবে। ওকে, আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করলে দেখো এখানে কি বলেছে, আপলোড স্ক্যান কপি ডকুমেন্ট দ্যাট বিং সাবমিটেড, ক্লিক অন আপলোড বাটন টু আপলোড। ওকে, তো দেখো দুই নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে প্রত্যেকটি কিন্তু ডকুমেন্ট তোমাদেরকে পিডিএফ ফর্মে 100 KB মধ্যে কিন্তু আপলোড কিন্তু করতে হবে। তো দেখো এখানে বলেছে সেকেন্ডারি অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে, এখানে এইচএসের মার্কশিট আপলোড করতে হবে, এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে তবে। ওকে, আর এখানে তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে সেটা আপলোড করতে হবে, আর এখানে বলছি বিপিএল সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু সেটা আপলোড কিন্তু করতে হবে। ওকে, তো আমি এখানে সিম্পলি আমি প্রত্যেকটি জিনিস কিন্তু খুব সহজেই ফটোফট কিন্তু আপলোড কিন্তু আমি করে নিচ্ছি। ওকে, তো সিম্পলি আমি এখানে আমার দুটি ডকুমেন্টকে পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে নিয়েছি। পিডিএফ ফর্মে কনভার্ট করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, তোমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ করতে হবে আই লাভ পিডিএফ অথবা জেপিজি টু পিডিএফ ফরম্যাট। তোমরা সিম্পলি সেখানে সার্চ করার পর তোমাদের সামনে যে রেজাল্টটি শো হবে তার উপর ক্লিক করবা, দেন সেখান থেকে তোমাদের পিকচারগুলি তোমরা আপলোড করে দিয়ে তোমরা কিন্তু পিডিএফ ফর্মে কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে পারবে। ওকে, তো দেখো এখানে বলেছে সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, তো এখানে সেকেন্ডারি অ্যাডমিট কার্ড আমি এখানে আপলোড করে দেবো, এবং এখানে বলেছে এইচএস মার্কশিট, তো আমি এখানে এইচএস মার্কশিটটি কিন্তু আপলোড কিন্তু করে দেবো। তোমরা সিম্পলি চুজ ফাইলের উপর ক্লিক করে তোমাদের ডকুমেন্টগুলি কিন্তু আপলোড কিন্তু করে নিতে পারো। ওকে, তো দেখো আমি এখানে সিম্পলি আপলোড অপশনের উপর ক্লিক করে দেবো, দেখি আপলোড অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কী দেখাচ্ছে, দেখাচ্ছে আপলোড ডকুমেন্ট। ওকে, তার মানে কিন্তু ডকুমেন্টগুলি কিন্তু আমার আপলোড কিন্তু হয়ে গেছে। যদি আমাদের ডকুমেন্টগুলি আপলোড না হয় সেখানে কিন্তু লাল রঙের একটি মেসেজ শো হবে বা ইডিওর মেসেজ কিন্তু শো হবে। ওকে, এরপর আমরা যদি আরেকবার এখানে চলে যাই, এখানে আমরা আপলোড ইমেজ অ্যান্ড সিগনেচার, তো সিম্পলি এখানে আপলোড ইমেজ অ্যান্ড সিগনেচারের মধ্যে চলে যায়, দেন দেখো আমি বলেছে ফটো সাইজ 50 KB মধ্যে হতে হবে, পিক্সেল উল্লেখ করে দিয়েছে, সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু সেম কিন্তু রয়েছে 50 KB রয়েছে। তো দেখো এখানে আমি চুজ ফাইলের উপর ক্লিক করে আমরা কিন্তু আমাদের ইমেজটি কিন্তু আপলোড কিন্তু করে নেবো। ওকে, তো সিম্পলি আমি আমার ইমেজটি আপলোড করে নিয়েছি এবং এখানে ক্লিক করে আমাদের কিন্তু ফটোটি কিন্তু আপলোড কিন্তু করে নেবো, মানে সিগনেচারটি কিন্তু আপলোড কিন্তু করে নেবো। ওকে, তো সিম্পলি এখানে আমি আপলোড অপশনের উপর ক্লিক করে দেবো। দেখো আপলোড অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে কিন্তু সমস্ত কিছু কিন্তু আপলোড কিন্তু হয়ে গেছে, তার মানে সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। ওকে, দেন আমাদের এখানে প্রত্যেকটি ডিটেলস কিন্তু ঠিক মতন কিন্তু আপলোড হয়ে গেছে। দেন আমাদের কিন্তু যে কাজটি করতে হবে, তোমরা যদি তোমাদের ডিটেলসগুলি এডিট করতে চাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এডিট প্রোফাইলের মধ্যে ক্লিক করতে পারো, তোমাদের কিন্তু তারপরে সেখান থেকে কিন্তু এডিট কিন্তু করতে পারবে। এখানে এডিট অপশনে রয়েছে, তোমরা সিম্পলি এডিটের উপর ক্লিক করে তোমরা কিন্তু এডিট কিন্তু করতে পারবে। ওকে, এখানে আপলোড ইমেজ অ্যান্ড সিগনেচারের মধ্যে যদি যাও তোমরা কিন্তু চাও যদি তোমাদের ইমেজ এবং সিগনেচারগুলি চেঞ্জ করতে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটাও কিন্তু করতে পারো। ফিস স্ট্যাটাসের উপর যদি ক্লিক করো দেখো এখানে কিন্তু কি বলেছে রিসিপ্ট প্রিন্ট, অর্থাৎ তোমরা কিন্তু এখান থেকে সিম্পলি তোমাদের কিন্তু প্রিন্ট কপিটি কিন্তু বের করে নিতে পারো। যখন তোমাদের হলো মূলত ম্যারিট লিস্ট প্রকাশ হবে তখন তোমাদের কিন্তু ফিস স্ট্যাটাসের উপর ক্লিক করে তোমাদের কিন্তু পেমেন্ট কিন্তু করতে হবে। ওকে, তো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, তোমরা সিম্পলি এখান থেকে তুমি প্রিন্ট অপশনের উপর ক্লিক করে নেবা রিসিপ্ট প্রিন্টের উপর, দেন তোমাদের সামনে এই ধরনের ডিটেলস কিন্তু ওপেন হয়ে চলে আসবে। ওকে, তোমাদের কিন্তু কোনো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না এবং এখানে কিন্তু সমস্ত জিনিস কিন্তু অটোমেটিক অ্যাপ্লিকেশন ফিস সমস্ত ডিটেলস কিন্তু ওপেন হয়ে চলে আসবে, চালান নাম্বার ওপেন হয়ে কিন্তু চলে আসবে। ওকে, তো তোমরা কিন্তু ডাউনলোড করে কিন্তু রেখে দিতে পারো। মূলত আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এরপর তোমরা যদি মনে করো অ্যাডমিশন ক্যান্সেল করতে তোমরা সিম্পলি অ্যাডমিশন ক্যান্সেলের উপর ক্লিক করতে পারো, আর যদি চাও লগ আউট করতে তোমরা কিন্তু লগ আউট অপশনের উপর ক্লিক করতে পারো। ওকে, তো মূলত আমাদের সমস্ত কাজই হয়ে গেছে, তবুও আমি একবার ভালো মতন দেখে নিই কোথাও কিছু বাদ রয়ে গেল কিনা। তো এখানে এডিট প্রোফাইল তোমাদেরকে দেখিয়ে দিলাম, আপলোড সিগনেচার দেখিয়ে দিলাম, আপলোড ডকুমেন্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী করে তোমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো আমার এখানে এটা আপলোড হয়ে গেছে,
প্রিন্ট অ্যাপ্লিকেশনের উপর তোমরা যদি সিম্পলি ক্লিক করো তো দেখি এখানে কি বলেছে প্রিন্ট ফর্ম। তো সিম্পলি আমি প্রিন্ট ফর্মের উপর ক্লিক করি দেখি কি শো হচ্ছে। দেখো এখানে কিন্তু আমাদের সমস্ত জিনিসগুলি যদি সঠিক মতন হয়ে যায় এখানে কিন্তু প্রিন্ট ফর্মের উপর ক্লিক করার পর তোমাদের কিন্তু সমস্ত ডিটেলসগুলি শো হয়ে চলে আসবে। তো সিম্পলি তোমরা কিন্তু এখান থেকে তোমাদের ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু বের করে নিতে পারো। দু পাতার ফর্ম রয়েছে, তোমরা কিন্তু সিম্পলি তোমরা প্রিন্ট সিম্পলি প্রিন্ট অপশনের মধ্যে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারো, অথবা তোমরা সিম্পলি ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে পারো। তো আমি এখানে সিম্পলি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখো এটা ডাউনলোড করা হয়ে গেছে। তো দু পাতার রয়েছে, তোমরা কিন্তু সিম্পলি এখান থেকে সমস্ত জিনিসগুলো কিন্তু চেক আউট কিন্তু করতে পারবে। এখানে তোমাদের গার্জেনের সই করাতে হবে, এখানে তোমাদের কিন্তু নিজেদের কিন্তু সই করতে হবে। ওকে, পরবর্তীকালে কিন্তু এই স্ক্যান কপিটি কিন্তু আপলোড কিন্তু করতে হতে পারে, তোমরা কিন্তু ভালো মতন এটা কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু রেখে দিও। ওকে, তো তোমরা সিম্পলি প্রিন্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে পারবা। এখানে তোমাদের ড্যাশবোর্ডের উপর ক্লিক করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলসগুলি কিন্তু এখান থেকে চেক আউট কিন্তু করতে পারবা। ওকে, দেখো এখানে পেন্ডিং দেখাচ্ছে, কোনো চিন্তা করার বিষয় নেই, যেহেতু আমাদের এখানে কাস্ট সার্টিফিকেট এবং বিপিএল সার্টিফিকেট এবং বিপিএল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেই, সেই জন্য কিন্তু এটা পেন্ডিংই দেখাবে। আর বাদ বাকি সমস্ত কিছু কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, যেহেতু এটা আমাদের প্রয়োজন নাই। এখানে বলে দিচ্ছে ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমাদের এটা ডকুমেন্ট তোমরা আবার মানে আপলোড করতে চাও তোমরা সেক্ষেত্রে কিন্তু আপলোড কিন্তু করতে পারো, যদি তোমাদের কাছে সেই জিনিসটি থাকে তবেই। ওকে, তো মূলত এইভাবে তোমরা খুব সহজেই রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করে নিয়ে তোমরা নিজেরাই কিন্তু অ্যাডমিশন কিন্তু হয়ে যেতে পারো। ওকে, এরপর তোমরা যে কাজটি করতে হবে, ছোট্ট একটি কাজ রয়েছে, তোমরা সিম্পলি এখান থেকে কিন্তু লগ আউট অপশনের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা সিম্পলি কিন্তু লগ আউট কিন্তু হয়ে যেতে পারো। এরপর যদি আবার তোমরা হলো লগ ইন করতে চাও তোমরা সেক্ষেত্রে কিন্তু অলরেডি অ্যাপ্লাইড অপশনের উপর তোমাদের ক্লিক করে তোমাদের সমস্ত ডিটেলসগুলি পুট আপ করে, যেটা একটু আগে দেখালাম, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ফর্ম নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমাদের কিন্তু লগ ইন কিন্তু করে নিতে হবে। ওকে, তো এই ছিল সমস্ত আপডেট। আই হোপ তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করো, সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও। তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি কমপ্লিট ভিডিও বানিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করো, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। পাশাপাশি তোমাদের জন্য ছোট্ট একটি টিপস আমি শেয়ার করতে চাই। তোমরা যদি মনে করো তোমাদের নলেজকে ভালো মতন এনহান্স করতে তোমরা হলো এখনকার মডার্ন যুগে আরও অ্যাডভান্স হতে চাও, সেক্ষেত্রে তোমাদের জন্য সম্পূর্ণ বাংলা ভাষাতে আমি কিছু ইথিক্যাল হ্যাকিংয়ের উপর কোর্স ক্রিয়েট করেছি, এবং আমরা হলো MS ডচ এবং ব্যাচ স্ক্রিপ্টিংয়ের উপর কিছু কোর্স ক্রিয়েট করেছি। তোমরা যদি সেই কোর্সগুলি দেখতে চাও সেক্ষেত্রে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানে কিন্তু আমি সেই কোর্সগুলির লিঙ্ক কিন্তু প্রোভাইড কিন্তু করে দিয়েছি, তোমরা যদি চাও সেখান থেকে সেই কোর্সগুলি কিন্তু দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব। তোমাদের কিন্তু অন্য কোনো কলেজে তোমরা যদি আবেদন করতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেই কলেজের কিন্তু আবেদন পদ্ধতি তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো। ওকে, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য।